কিছুদিন আগে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় প্রশাসন এক অধিশাখা এই রেলপথে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এখানে সম্পূর্ণ স্থায়ীভাবে কিন্তু নিয়োগটা করা হচ্ছে ওকে এই রেল পদের কোন কোন পদে আবেদন করতে পারবেন টোটাল পথ সংখ্যা কত সব কিছু আমি বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন সো দেখেন এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু আঠারোই এপ্রিল অর্থাৎ আর কিন্তু মাত্র দশ দিন রয়েছে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনের লিঙ্কটি আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আবেদন করে নেবেন ওকে এখানে এক থেকে পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে এখানে পথ সংখ্যা রয়েছে ষাট মুদ্রার কম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি টোটাল পথ দুইটি এবং এখানে আবেদন করতে গেলে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট লিপিতে আপনাদের সত্তর ইংরেজিতে বাংলাতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ওয়ার্ড প্রসেসিং জানতে হবে ইন্টারনেট দক্ষতা থাকতে হবে আর তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর টোটাল পদ সংখ্যা রয়েছে ছয়টি এবং এটাতে এটাও তেরোতম গ্রেডের চাকরি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এটাতেও স্নাতক পাশ হতে হবে আপনারা আবেদন করতে গেলে এবং আপনারা সরকারি প্রতিষ্ঠানে থেকে কম্পিউটারের একটি কিন্তু সার্টিফিকেট থাকতে হবে টাইপিংয়ে এবং ওয়ার্ড প্রসেসিং সহ সকল কিছু আপনারা জানতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক ষোলোতম গ্রেডের চাকরি এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং কম্পিউটারের টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ থাকতে হবে কম্পিউটার প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং আপনাদের ইন্টারনেট দক্ষতা থাকতে হবে এখন যারা যারা আবেদন করতে পারবেন তাদের যে এই তালিকাটা দেখতে পাচ্ছেন বাম পাশে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে এই নির্দিষ্ট জেলার প্রার্থীগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন ওকে এরপরে রয়েছে দেখেন কেশ সরকার এখানে টোটাল পদ একটি অফিস সহায়ক টোটাল পদ রয়েছে দুইটি ওকে এটাও আঠারোতম গ্রেডের এটা হচ্ছে আপনার বিশতম গ্রেডের দুটাতেই প্রথমটাতে আপনাদের ইন্টারমিডিয়েট থাকতে হবে এবং দ্বিতীয়টাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের তালিকাটা বাম পাশে দেখতে পাচ্ছেন এই বৃত্তের ভিতরে আপনারা এখান থেকে আবেদনটা করে নেবেন ওকে এবং টেলিটকের মাধ্যমে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে